আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিজন হ্যাক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবার কবুতরগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আমি তো বরাবরই আসলে ভিডিও করি আমি যতটুকু জানি তা জানানোর জন্য। আজকে মূলত একটা জিনিস, আমার বড় ভাই আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইব করছে অথবা যারা কবুতর পালে তাদের কাছ থেকে আমার নিজের জানার জন্য। আসলে কবুতরের ক্ষেত্রে, কবুতরকে যে কোনো কিছুর ক্ষেত্রে শেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, সব কিছুরই একটা শেষ থাকলে বড় শিক্ষার কোনো সময় শেষ হয় না। তো আজকে আমি জানতে চাই কবুতরের পেয়ারিং সম্পর্কে, আর এই ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই আপনাদেরকে জানতে চাবো যে আমার কবুতরগুলা কীভাবে পেয়ারিং করতে পারি। অবশ্যই কবুতরের একটা হ্যান্ড ফিলের ব্যাপার আছে, হাতে নিলে বোঝা যায়, ওই জিনিসটা আমি আশা করতেছি যে এই ক্ষেত্রে শিথিলযোগ্য এবং শুধুমাত্র চোখ পাক এবং বাইরের যে এক্সিস্টেন্স আছে ওটার উপর ডিপেন্ড করে কীভাবে পেয়ার করতে পারি। এবং আশা করব যে আমি বড় ভাইরা যারা মতামত দিবে সবার মতামতই কাছাকাছি থাকবে, তারপর আমি সবার মতামতের ভিত্তিতে পেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আমি একটা কবুতর দেখাই, একটু কাছে এসো, দেখা যায় কবুতরটা? এটা একটা জিরাগলা কবুতর। তো এই কবুতরটার স্ট্যান্স বা দাঁড়ানোর স্টাইল হয়তো দেখছেন। এখন কবুতরটার চোখ দেখাই, চোখটা একটু দেখাও কাছে, ফোকাস করা যায়? আচ্ছা, অনেকে আবার পাখি হইলে বলতো জেলি চোখ, বাট জেলি চোখ না, হালকা লাল দানা আছে, চোখের মধ্যে কোনো সার্কেল নাই। হ্যাঁ, পুরান জাতের সুন্দরী দিয়ে করা একটা জিরাগলা। এই যে একটা জিরাগলা, এটা আমার প্রথম নর। এটার পাকটা দেখাই, একটু দূরে যাও। এই যে পাকটা দেখাই, খুব বড় পাক, চওড়া না, এবং পাখের আগাগুলা গোল। তুমি ক্যামেরা লড়ে না, তুমি পেছনে যাবা সামনে আসবে। হ্যাঁ, আসলে ছোট মানুষ ভিডিও করতেছে তো। তো আরেকটা জিনিস, পাখের এই যে 9 এবং 10 নম্বর পাক সমান, সো এই জিনিসটা একটা ফ্যাক্ট। তো এই জিনিসটাও দেখালাম, পুরান জাতের কবুতর, বেগুনি পায়ের, পাকা পা, একদম পাকা পা। তো এই যে একটা নর কবুতর গেল, আরেকটা কবুতর দেখাই, এটা আমার 1 নম্বর কবুতর। তো এখানে 2টা কবুতর আছে, 2টাই নর, এরা দুইজনই বাবা ছেলে, এবং বাবা ছেলে হওয়ার সাপেক্ষে দুজনের চেহারাও সেম, ব্লাডও সেম। তো এই 2টা হলো মূলত আর্মি কবুতর। তো জাতটা ফ্যাক না, আমি বিশ্বাস করি যে আমি কবুতর কিছু চিনি না, আমি একদম নতুন। সো নতুন হওয়ার কারণে আমার কাছে মনে হয় যেটা আমার হাট থেকে কালেকশন করা কবুতর, সেই হিসাবেই পেয়ারিংগুলো যদি আমাকে বলেন তাহলে আমার জন্য সুবিধা হবে। তো এখানে আছে জিরাগলা প্যাটার্ন, আমি পাকটা দেখাই। এই যে পাক, খাঁচা বেড়ে যাবে। এই যে পাক, চোখটা একটু জুম করে দেখাও, আসছে? আচ্ছা, এদের চোখের মধ্যে প্রচুর পরিমাণে লাল দানা এবং কাঁচ ভাঙা টাইপের চোখ, চোখের মধ্যে সার্কেল আছে। এদের মাসেল খুব স্ট্রং, এই জাতের কবুতরগুলোর মাসেল মারাত্মক স্ট্রং হয়, ওয়েল ব্যালেন্সড। এবং পাখের দিকে সবচেয়ে বড় যে জিনিসটা, এখন তো মল্টিংয়ে আছে, এই সব কবুতরের 10 নম্বর পাকটা বড়। এই জেনারেশনের 2টা কবুতর আছে, 2টা কবুতরের 10 নম্বর পাক বড়, 10 নম্বর বড়, তারপরে 9 নম্বর, তারপরে 8 নম্বর। কিন্তু জেনারেলি আমরা 9 নম্বর পাকটা একটু বড় খুঁজি। তো তারপরে ওটা নিয়ে আমি কোনো সমস্যা ফেস করিনি আপাতত। পাকা পায়ের কবুতর, ঠিক আছে, পাকা পায়ের কবুতর, খুব সুন্দর কবুতর। তো একদম এক্স্যাক্ট কপি বাবাও, এটা ছেলে দেখালাম, এখন বাবাটা একটু দেখাই, একটু দূরে যাও, এক দুষ্টু। তো এই যে বাবা, ভাই কোনো চাপাচাপির দরকার হয় না, ঠিক আছে, ডাউন শেপের কবুতর, কোনো চাপাচাপির দরকার নাই, এমনি ডাউন শেপ। আচ্ছা, একটু বেশি কথা বলে ফেললাম, তো যাই হোক। তো এই যে কবুতরগুলো পাক, ও মল্টিং এখনও 100% ক্লিয়ার হয়নি, মল্টিং আর একটু বাকি আছে। তো এটার 10 নম্বর পাক যখন উঠে যাবে তখন 10 নম্বর পাক 2টা বড় হবে। এবং এদের চোখের মধ্যে বাচ্চাকালে যখন বাচ্চা হয়, বাচ্চাগুলোর খুব সুন্দর লাল গিয়ার থাকে, ডাউন শেপ হয়, মাসেল খুব স্ট্রং হয়, কাঁচা পায়ের কবুতর, সো মোটামুটি খুব ভালো। এবং ফ্লাইংয়ের ক্ষেত্রে এইসব কবুতরের টাইমিংটা খুব ভালো হয়। তো এই গেল আমার 2টা নর, এটারে আপনার 3 2 3
হিসাবে কাউন্ট করেন। তো আরো দুইটা কবুতর দেখাই, বস। তো এখানে দুইটা বতখত টাইপের কবুতর আছে, একটা লাল খাকি কবুতর, একটা সিলভার কবুতর। সিলভার কবুতরটা পরে দেখাই, প্রথমে লাল খাকিটা দেখাই। লাল খাকিটা আসলে মেইনলি আমার নানার কবুতর। এটার বয়স আপাতত বর্তমানে চলতেছে 13 বছর সামথিং। 2014 সাল থেকে কবুতরটা আমার বাসায়, তো 14 থেকে এই পর্যন্ত 8 বছর, এবং তার আগে নানার কাছে কাছাকাছি, নানার হিসাবে 7 বছর, বাট আমার হিসাবে 5-6 বছর হবে। তো 13-14 বছর হবে কবুতরটা, আমার কাছে 8 বছর, এটা আমি 100% শিওর। এখন নানা মাঝে মাঝে বলে এটার বয়স নানার কাছে নাকি ছিল 5 বছর, আবার মাঝে মাঝে বলে 4 বছর 3 বছর। সো আমি ধরে নিই কাছাকাছি 10 বছর প্লাস কবুতরটা। এখন 100% খুব ভালো ব্রিডিং করে লাল খাকি কবুতর। এবং এই কবুতরগুলার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, এটার বাচ্চা নিম্নতম 3 ঘন্টা ফ্লাই করবে, একদম নিম্নে গেলে পরে 3 ঘন্টা কবুতরগুলা ফ্লাই করে। এটা দিয়ে আমি আসলে সাধারণত দেখা যায় কবুতর যখন ফ্লাইং বাড়াইতে চাই কোনো জাতের, ওটার সাথে পেয়ার করি, বাকিটা আপনারা সিনিয়ররা ভালো জানেন। কবুতরের ব্যালেন্স মোটামুটি ভালো, কিন্তু এখন লেজ একেবারে ভাঙিয়ে ফেলতেছে পিছনে। তো যাই হোক, কবুতরটার চোখ দেখেন, তোতা শেপের কবুতর অনেকটা, মাথা ছোট্ট হয়, লাট্টু মাথা। চোখটি একটু জুম করে দেখাইছো? আচ্ছা, তো এই কবুতরটার সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো ফ্লাইং এবং মাসেল। এবং কবুতরটা তো যেহেতু 10 বছরের পুরান, অবশ্য পুরান জাতের কবুতর। এই যে পা দেখতেছেন, লাল খাকি একটা কবুতর, এটা এটার থেকে বাচ্চা হয় ঝাঁক গলা। সবচেয়ে মজার যে বিষয়, এটার থেকে বাচ্চা হয় ঝাঁক গলা এবং মাঝে মাঝে লাল গলা বাচ্চা হয়। এবং এই সব কবুতরের বাবার চোখ অনেক ঘোলো হইলে পরেও এই কবুতরের বাচ্চার চোখ মারাত্মক পরিমাণ উজ্জ্বল হয়। তো ঘোলা না ঠিক, আসলে কবুতরটার বয়স হয়ে গেছে, অনেক বছর ধরে খাঁচায়, আমি আনার পরে ফ্লাই করাই নি, যার কারণে চোখটা একটু ডিপ হয়ে গেছে। বাট কবুতরটা মেইনলি অনেক ইয়াং। তো এই যে আরেকটা কবুতর, এটা আমার সিলভার কবুতর। মোটামুটি আমার ইউটিউব চ্যানেলে যারা দেখেন তারা জানেন এটা হলো আমার মাস্টার কবুতর। এই কবুতরটার সাথে মোটামুটি যে কোনো কবুতর পেয়ার করলে পরে কবুতরের বাচ্চা ভালো হয় এবং বাসায় আসে। এটা আপাতত আমার মিড রেঞ্জ, 35-40 কিলো পর্যন্ত এটা আমার জন্য, 35-40-50 পর্যন্ত এটার বাচ্চা ছুটছে, 30 পর্যন্ত আমার নিজের ছাড়া, এবং এর পরে বড় ভাইরা ছাড়ছে আমার 30-35 কিলো দাউদকান্দি, হ্যাঁ দাউদকান্দি পর্যন্ত ছাড়া আছে। তো দাউদকান্দি পর্যন্ত ছাড়া আছে, এবং এদিকে ঘোড়াশাল রোডে 21 কিলো পর্যন্ত কিনটেক বাজি খেলছিলাম, ওইখানে ছিল। তো এই কবুতরটার সাথে আমি যে কবুতরই দিই বাচ্চা খুব ভালো হয়। কবুতরটার বয়স মাশাল্লাহ আমার কাছে 6 বছর, যার কারণে কবুতরটা এখন আমি ব্রিডিং খুবই কম করাই, এটার একটা মাদি আনছি আমি, অনেক কষ্ট জোগাড় করছি। তো এই কবুতরটার ব্যালেন্সও ভালো, বাট এখন একটু চঞ্চলতার কারণে ব্যালেন্স ছেড়ে দেয়। তো যাই হোক, এই যে কবুতর খুব সুন্দর ডাউন শেপের, এটা আমার 6 নম্বর কবুতর এবং বেস্ট কবুতর আমার বাসা। এটার রেজাল্ট নিঃসন্দেহে সবচেয়ে ভালো হয়, এবং এটা নিয়ে আমার একটা সিলভার জেনারেশনে ভিডিও করা আছে। জেনারেশনটা আমার অনেক টাকা খাইছে, কাঙ্গাল বানাইছে কবুতরটা আমারে, কিন্তু কবুতরটা আসলে কাঙ্গাল বানাইলে পরে কবুতরটা যে একবার দেখবো এটার প্রেমে পড়তে বাধ্য। ঠিক আছে, কবুতরটার চোখ যদি একটু হাতে এসে কেউ দেখতো তাহলে বুঝতো। আচ্ছা যাই হোক, এই গেল নরের সাইড, এখন আমি মাদিগুলো সব একসাথে দেখাই। তো এখানে আমার মাদি কবুতরগুলো দেখতে পাইতেছেন, ভ্যারাইটিস আছে। সো কবুতরগুলো স্ট্যান্স আমি লং হয়ে যাবে দেখে আলাদা আলাদা দেখাইলাম না। তো এখানে যে কবুতরগুলো আছে ওগুলো আমি মোটামুটি এখন একটু ডিসক্রাইব করি, এবং আশা করতেছি বড় ভাইরা অবশ্যই হেল্প করবেন পেয়ারিংয়ের ক্ষেত্রে। তো পেয়ারিংয়ের নাম্বারটা আপনারা আপনাদের মতো বলতে পারেন অথবা ইয়া করতে পারেন, এবং সবচেয়ে বড় যে কথা, আপনাদের পেয়ারিং করা কবুতরের বাচ্চা আমি পাল্লায় ছুটাবো, এবং সেই কবুতর যদি আসে ইনশাল্লাহ সেই কবুতরটা আপনাদের হাতে ছেড়া দিব। তো দেখাই কবুতরগুলো, প্রথমে যে কবুতরটা, এটা সুন্দরী জিরা গলা লাইনের একটা কবুতর, এখনও মল্টিং 100% ক্লিয়ার হয়নি। এটা ওই যে প্রথম যে জিরা গলাটা দেখাইলাম, ওটার আত্মীয় স্বজন, বাট আসলে কোন ফর্মের আত্মীয় এটা আমি জানি না। দুইটাই কালেক্ট করা কবুতর। সো এই কবুতরটার চোখে আবার একটু ভিন্নতা আছে,
তো এইটার মধ্যে চোখে সার্কেল আছে এবং প্রচুর পরিমাণে লাল দানা, প্রচুর পরিমাণে লাল দানা। হ্যাঁ, একটু জুম করে দেখায়ও, দেখি দেখি দেখতে অসুবিধা হইলে আমারে বললেন, আমি ছবি দিয়ে দিব। তো যাই হোক, এটার চোখে প্রচুর পরিমাণে লাল দানা এবং সার্কেল আছে। এই প্যাটার্নের আরেকটা কবুতর হলো এটা, যার চোখ সিমিলার ক্যাটাগরি। এটা একটা খয়রাগলা কবুতর এবং এই জেনারেশনের ফুপু, চাচা, দাদা তিনজন একসাথে 51 কিলোর থেকে আসছে বিপ্লব ভাইয়ের কাছে। তো আমি ওই যে আমার একটা খয়রাগলা লাল খাকি নড় দিয়েছিলাম, দেখাইছিলাম, ওইটার সাথে ওই যে মাদিটা আসছিল 51 কিলোর থেকে, ওর ফুপু না সরি ওর হ্যাঁ ফুপু, তো ওই ফুপুর সাথে জোড়াদর না থাকি, যাই হোক এটার ফুপু না ফুপু না সরি হিসাব হলো ফেলাইলাম, খালা, খালা, মামা এবং নানা তিনটা, মার বোন যেটা, তো ওটার সাথে জোড়া দেওয়ার পর এই বাচ্চাটা আসছে লাল খাকির বাচ্চা। তো ভাই বাচ্চা আমার দিয়ে দিছিল, বাচ্চাটা সবচেয়ে বড় যে জিনিস এটা উইংস মারাত্মক স্ট্রং এবং এটার সাথে জোড়া পেয়ার করলে পরে গলা অনেক লম্বা হয়, পাক অনেক চওড়া হয় এবং সবচেয়ে বড় যে জিনিস এই কবুতরটার পাক চিকন, তো সো মোটামুটি কবুতর স্পিড বাড়াইতে হলে আমি এই কবুতরটার সাথে পেয়ার করি সাধারণত, আর ব্যালেন্স মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এটার পাইটুর লালচা টাইপের বাট ভালো কবুতর। তো দুইটা কবুতর গেল, এই যে আরেকটা মাদি কবুতর সাফচিলা লাইনের, এটা আমারে দিছে জুরাইনের সাকিব ভাই, পোস্তগোলার সাকিব ভাইয়ের। এই কবুতরের এই জাতের দুইটা ভাই বোন, দুইটা ভাই বোন আর কি, এটার ঠিক পরের বাচ্চারা, এই বাচ্চাটা আমি নিয়ে আসছিলাম এক পরে, আর এটার যে ঠিক পরের বাচ্চা জোড়া ছিল ওই বাচ্চা জোড়া জোড়া ধরে দিছিল 61 কিলোতে, তো আল্লাহর রহমতে আসছে। তো এই যে কবুতর খুবই সুন্দর, আর আমার একটা জিনিস পছন্দ কি, আমার এই যে কবুতর পাখের মধ্যে যখন এই লালচা শেডটা আসে না তখন আমার কবুতরটা খুব ভালো লাগে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার পছন্দ। সো এই যে কবুতর, এটার মধ্যে অবিন্যস্ত লাল দানা আছে, আমরা আসলে এটারে লাল দানা বলতে পারি, বাট এটা ডালিম চোখ বা গরম চোখ না, ঠিক আছে, হালকা লাল দানা আছে এবং চোখের মধ্যে কোনো সার্কেল নাই। এটা একটা সাফচিলা কবুতর গেল, কয়টা দেখাইলাম, তিনটা না, আর একটা কবুতর দেখাই। এটা হচ্ছে খাকি যে কবুতরটা দেখাইলাম ওটার প্রথম বাচ্চা, আমার বাসায় সবচেয়ে বেশি ফ্লাই করা একটা কবুতর, সর্বোচ্চ 4.5 ঘন্টা ফ্লাই করছে একটা না। তো এই কবুতরটা আমার বাসায় সবচেয়ে বেশি ফ্লাই করছে এবং উইংস মারাত্মক স্ট্রং। আমি কবুতরকে ফ্লাইং বাড়াইতে হইলে যদি মাদি দিয়ে ফ্লাইং বাড়াইতে হয়, যে নরের বাচ্চার ফ্লাই কম তো মাদি দিব, তখন আমি এই মাদিটা দিই। মাদিটার চোখ অনেক বড়, ঠিক আছে, জেলি চোখের মতো মনে হয় কিন্তু মাথাটা অনেক ছোটো, একদম ছোটো মাথা, ঠিক আছে। তো আমি এটার সাথে সাধারণত বড় মাথার কবুতর জোড়া দিই, তো মোটামুটি ব্যালেন্স ভালো, খারাপ না, ঠিক আছে। কিন্তু এটা লাল পায়ের কবুতর, এখন লাল পায়ের কবুতর আবার অনেকের পছন্দ হয় না, কিন্তু মোটামুটি চারিগুলো অনেক বড়। আরেকটা কবুতর দেখাই, এটা হলো বজ্জাত কবুতর। বজ্জাত কবুতর বলতে আমার বাড়ির সবচেয়ে পুরানো যদি কোনো মাদি থাকে এটা সেটা, ঠিক আছে, এটার ফ্লাইং টাইম আমার বাসায় মোটামুটি অনেক ভালো। আর এটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো এটার বাচ্চাগুলোর চোখ টিউবলাইটের মতো সাদা হয়, ঠিক আছে, টিউবলাইটের মতো সাদা হয়, কবুতরটা মল্টিংয়ে আছে, এটার 10 নম্বর পাক বড়, ঠিক আছে, এই কবুতরটা 10 নম্বর পাক বড়। এবং এটার সবচেয়ে বড় যে সুবিধা, যেটার চোখ মারাত্মক পরিমাণে জুমিং হয়, যদি এখন বোঝা যাইতেছে না বাট এটার চোখ রোদ থাকলে দেখা যেত মারাত্মক পরিমাণে জুমিং হয় এই কবুতরটার চোখ। এখন দ্য ওয়ান অ্যান্ড অনলি সিলভার আমার যে কাঙ্গাল বানাইছে সেই কবুতর, তো এদের বাচ্চা আছে, ইনশাল্লাহ এবারও এদের বাচ্চা আমি পাল্লায় দিব, দেখা যাক কী হয়। তো সবচেয়ে বড় সাইজের যে মাদিটা এটা হলো এটা, কাছাকাছি 1 হাত হয়, ঠিক আছে, এই যে চোখ, চোখের মধ্যে কোনো সিলভার নাই, সরি সার্কেল নাই, চোখের পুতুলির পাশে যে সিলভার রঙের সার্কেল থাকে ওটা নাই, কবুতরটা পুরান জাতের নকশা ভাঙা কবুতর, ঠিক আছে। এই যে পাক, পাক এটা সাদা হইলে উপরেও এটার বাচ্চার পাকের মধ্যে লালচা একটা শেড আসে, ঠিক আছে, হালকা লালচা একটা শেড আসবে। আবার অনেকে এটার বাচ্চা দেখে মনে করে বেজি বেজি, এই যে দেখেন এটার বয়স গেলে এখানে লালচা লালচা শেড আসবে,
এগুলো সবগুলো আস্তে আস্তে লালচে লালচে শেড আসবে। তো এই যে কবুতরটা, এটা হলো সবচেয়ে ভালো কবুতর আমার কাছে মনে হয়, কিন্তু এটা সবচেয়ে বাজে যে অভ্যাসটা, বাজে অভ্যাসটা হইল গিয়া এই কবুতরের বাচ্চা ছোটকালে দেখা যায় ভাদ্র মাসে আটকানোর আগে, ভাদ্রর আগে যখন আটকায়, আটকানোর আগে যখন এটা ছাড়া থাকে তখন এই কবুতরগুলো প্রেশার দিলে আশেপাশে বৈশা পড়ে, কিন্তু ভাদ্রর পরে যখন এগুলোর গল লাগানো হয়, তখন গল লাগানো বলতে আর কি শরীর হালকা করা হয়, তখন এই কবুতরগুলো আবার অভ্যস্ত হয়ে যায়, বামে বসায় বা আড্ডা বসায়। সো এই সময় একটু সমস্যা হয়, ছোটোকালে এগুলোর প্রেশার দেওয়া যায় না, বড় করে পরে প্রেশার দিতে হয়। তো মোটামুটি আমার যত বজরা কবুতর আছে সবগুলো দেখলাম, আমি ভালো কবুতর পালতে পারি না, গরিব মানুষ। ইয়াল্লা, কবুতর ছুটে গেছে, যাই হোক। তো এই বজরা কবুতরই পালি ভাই। তো বজরা কবুতরের মধ্যে যদি কোনোটা দিয়ে ভালো করা পসিবল হয়, আমি আপনাদের কাছে চাবো আমাকে হেল্প করেন, এবং আশা করতেছি ইনশাল্লাহ অবশ্যই আপনারা হেল্প করবেন, কারণ কবুতর পালেই মানুষ, মানুষের সাথে ভাই ব্রাদার একটা সম্পর্ক থাকবে, সবাই সবাই হেল্প করবে এর জন্য। সো সেই প্রত্যাশা আজকের ভিডিওটা করলাম। তো আশা করতেছি ভিডিওটা আমার কাজে আসবে এবং আপনারা অবশ্যই আমাকে হেল্প করবেন। ধন্যবাদ, এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন প্রিজন হ্যাককে।